শীতকাল মানেই জয়নগরের মোয়া। আর এই জয়নগরের মোয়ার খোঁজেই চলে এসেছি জয়নগর। জয়নগরে দেখব মোয়ার দাম কেমন, কতদিন থাকে এই বাজার, কবে থেকে শুরু হয়েছে সমস্ত কিছুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। কত করে মোয়ার প্যাকেট? এটা 120 টাকা প্যাকেট আছে। এটা 120 টাকা প্যাকেট। এটা 12 টাকা পিস। এটা 8 টাকা পিস। আর নিচে 7 টাকা পিস। হ্যাঁ, ওটা আমি দেখিয়েছি। তোমার নাম কি ভাই? আমার নাম ইরফান। ইরফান, আচ্ছা, এটা স্টেশনেই তোমার রোড। কতদিনের কতদিনের দোকান? আপনার আমাদের 12 বছর। 12 বছর। এই শীতকালেই শুধু পাওয়া যায় তো মোয়া? তাও কতদিন হয়েছে উঠেছে? 15 দিন হয়েছে উঠেছে। জানুয়ারি পর্যন্ত থাকবে? জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এগুলো আপনার কাছে 120 টাকা, এটা 60 টাকা। আচ্ছা, এগুলো কতদিন থাকবে বাড়িতে রাখলে? বাড়িতে রাখলে মানে 3-4 দিন থাকবে। মোয়া মোয়াও তাই, 3-4 দিন। জয়নগর স্টেশন থেকে যখনই বাইরে বেরোবেন তখন এই ফলের দোকানগুলো পাবেন। সারা বছর এই ফলের দোকান থাকে। আর এই মোয়ার সময় বেশ কিছু মোয়ার দোকান শুরু হয়ে যায়, 3 মাস থাকে। তবে এই জয়নগরের মোয়ার আতুর ঘরে আমি নিয়ে যাব, সেটা অন্য ভিডিওতে। বলছি, এখানে কতদিনের দোকান আপনার? 10 বছর। 10 বছর ঠাকুর দা করে গেছে, সেইটা স্মৃতি ধরে রেখে। আচ্ছা, মোয়ার মোয়ার সিজন কতদিন থাকবে? আমাদের সিজন হয় 3 মাস। শীতকালের পরে আমাদের কোনো সিজন হয়। তারপরে কি তারপরে কি বিক্রি এখানে? তারপর আমাদের ফলের দোকান থাকে। আর এই আমি খেয়েছি, এখন খাবো না।